হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলু, বার্ডস অফ বাংলাদেশ থেকে অনেকদিন পরে আসলাম। করোনার জন্য অনেকদিন আমি অ্যাক্টিভ থাকতে পারিনি। আজকে আমি আমার মার বাসায় যাচ্ছি চিটাগং। তো আজকে আমি আমার পুরো জার্নিটা আপনাদেরকে দেখাবো। আমার সাথে আজকে যাচ্ছে আমার হাজবেন্ড আর আমাদের জুনিয়র ইউটিউবার রাশিক রাহাবার। চলুন তাহলে পুরো জার্নিটা দেখা যাক কেমন হয়। কি বললি, তোর চেহারার অবস্থা দেখবি নষ্ট হয়ে যাবে, যাতে সাজলি যে আমরা অনেক আগে চলে আসছি। আমাদের ফ্লাইট হচ্ছে 1:45, কিন্তু এখন কয়টা বাজে? এখন 11:15। আমরা একটু বেশি আগে চলে আসছি, তো আমরা এখন ওয়েট করছি, এখনো বোর্ডিং শুরু হয়নি। কিছু বলো। কি বলবো, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। অ্যান্ড আমার কিন্তু সেম ব্লগ আমার চ্যানেলেও থাকবে। তো আমার চ্যানেলে আমি আমার মামির লিঙ্কটা দিয়ে দিব, আমার ভিডিও থেকে মামির লিঙ্কে ক্লিক করে তোমরা মামির ভিডিওটাও দেখে নিবা আর ওদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিবা। তো আমরা এখন প্লেনে উঠবো, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, সবাই লাইনে দাঁড়িয়ে উঠছে। রাশিক রাহাবার, বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন টেক অফের জন্য ওয়েট করছি। কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ চিটাংয়ের উদ্দেশ্যে রওনা করব। আমি আর রাশিক রাহাবার একসাথে বসেছি, আমাদের একজনের সিট পিছনে পড়েছে। তো চিটাগং পৌঁছাতে আমাদের সময় লাগবে আনুমানিক 45 মিনিটস। আশা করছি পুরো জার্নিটাই আপনারা এনজয় করবেন, আমাদের সাথে থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা ফাইনালি চিটাগংয়ে পৌঁছালাম। ফ্লাইটটা ডিলে ছিল তাই অনেক দেরি হয়ে গেল, আসরের আজান দিচ্ছে। আমরা এখন প্রথমে পেনিনসুলা হোটেলে যাব, হোটেল থেকে আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে। চলুন তাহলে যাওয়া যাক। আমরা হোটেল পেনিনসুলাতে চলে আসলাম। ক্রিসমাসের জন্য হোটেলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখন আমরা রুমে যেয়ে ব্যাগট্যাগগুলো রেখে খেতে যাব, প্রচণ্ড রকমের ক্ষুধা পেয়েছে, সবাই অনেক ক্ষুধার্ত। রুম,
যেহেতু আমরা এখানে কিছুক্ষণই থাকবো, তারপর আমরা আমাদের বাসায় চলে যাবো। আর এই হচ্ছে আমরা এখন 12th ফ্লোরে আছি। এই বাইরের ভিউটা সবাই দেখেন কত সুন্দর, একটা ফ্লাইওভার। বাহিরে সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। পেনিনসুলার 12th ফ্লোর। রাশিকরা আবার কি করে? আমরা এখন কিছুক্ষণ পর নামাজ কালাম শেষ করে আমরা বাইরে যাব খাওয়া দাওয়া করতে। তো আমরা এখন খেতে যাচ্ছি। সারাদিন আমরা কিছু খাইনি, সারাটা দিন জার্নিতে চলে গেল, ফ্লাইটটা ডিলে হওয়াতে সন্ধ্যা হয়ে গেল। এখন আমরা লাঞ্চও করি নাই, তো লাঞ্চ ডিনার দুইটা একসাথে করবো আমরা। অনেক ক্ষুধা থাকছে, এক একজনের চেহারার অবস্থা খিদায়। খাওয়ার জন্য ওয়েট করছি। রাশিকার অবস্থা অনেক খারাপ, খাবার অনেক খাবার অর্ডার করেছি, একটু পর খাবার আসবে, তারপর আমরা অনেক পেট ভরে খাবো। তুমি কিছু বলো। আমি কি বলবো, আমি অনেক ক্ষুধার্ত এখন। তোমার কথা শোনা যাচ্ছে না, মাস্কের জন্য জোরে বলো। আমি ক্ষুধার্ত এখন, খেয়ে তারপর কথা বলতে পারবো, এখন বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। রাশিকা অনেক ক্ষুধার্ত, রাশিকের মনটা খুব খারাপ কারণ ওর মোবাইলের চার্জ শেষ। আমি ভিডিও করতে পারছি না, আমার মোবাইলের চার্জ শেষ, আর চার্জার আমি নেই বাসার থেকে, তো বাসায় যেয়ে পরে চার্জ দিতে হবে। হ্যাঁ, আর খাবার আসুক, তারপর আমরা দেখাচ্ছি কী কী খাবো। শেষ করে আমরা পেনিনসুলা হোটেলের রুফটপে এসেছি। এখান থেকে চিটাগাং শহরটা খুব সুন্দর দেখা যায়, আর এই রুফটপটা আসলেই অনেক সুন্দর। চলুন তাহলে আপনাদেরকে হোটেলের রুফটপটা দেখাই। ছিল আমাদের আজকের ঢাকা থেকে চিটাগংয়ের পুরো জার্নিটা। অনেক দিন পর আমি একটা ব্লগ করলাম, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও বার্স অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।